নিকোদিম নামে জিহুদীদের একজন নেতা ছিলেন, যিনি ফরিসিদের সঙ্গে যুক্ত ছিলেন। এক রাতে তিনি যিশুর কাছে গেলেন। গুরু, আমরা জানি যে আপনি একজন শিক্ষক হিসেবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন, কারণ আপনি যেসব আশ্চর্য কাজ করছেন ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারে না। আমি আপনাকে সত্যিই বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। কেমন করে একজন বুড়ো মানুষের আবার জন্ম হতে পারে? দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে সে কি আবার জন্মগ্রহণ করতে পারে? আমি আপনাকে সত্যিই বলছি, জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না। মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর যা আত্মা থেকে জন্মে তা আত্মা। আশ্চর্য হবেন না যে আমি আপনাকে বললাম আপনাদের নতুন জন্ম হওয়ার দরকার। বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে বয়, আর আপনি তার শব্দ শুনতে পান, কিন্তু কোথা থেকে আসে আর কোথায় যায় তা আপনি জানেন না। আত্মা থেকে যাদের জন্ম তাদেরও ঠিক সেই রকম হয়। এ কেমন করে হতে পারে? আপনি ইসরায়েলের একজন মহান শিক্ষক হয়েও এই সব বোঝেন না? আমি আপনাকে সত্যিই বলছি, আমরা যা জানি আর যা দেখেছি সেই বিষয়ে সাক্ষ্য দিই, কিন্তু আপনারা আমাদের সাক্ষ্য অগ্রাহ্য করেন। আমি আপনাদেরকে জাগতিক বিষয়ে কথা বললে যখন বিশ্বাস করেন না, তখন স্বর্গীয় বিষয়ে কথা বললে কেমন করে তা বিশ্বাস করবেন? কেবল সেই মনুষ্যপুত্র ছাড়া আর কেউ স্বর্গে ওঠেনি, আর তিনিই স্বর্গ থেকে নেমে এসেছেন। মসি যেমন মরু এলাকায় সেই সাপকে উঁচুতে উঠিয়েছিলেন, তেমনি মনুষ্যপুত্রকেও উঁচুতে উঠতে হবে, যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ সেই পুত্রে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠান নেই, কিন্তু উদ্ধার করবার জন্য। যে সেই পুত্রের উপর বিশ্বাস করে তার কোনো বিচার হয় না, কিন্তু যে বিশ্বাস করে না তাকে আগেই দোষী বলে স্থির করা হয়েছে, কারণ তারা ঈশ্বরের একমাত্র পুত্রে বিশ্বাস করে না। এভাবেই বিচার কাজ করে, কারণ জগতে আলো এসেছে কিন্তু মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে, কারণ তাদের কাজগুলি মন্দ। যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে আলো ঘৃণা করে, তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে তারা আলোর কাছে আসে না। কিন্তু যেটা সত্য, যারা তা করে তারা আলোর কাছে আসে, যেন যে কাজগুলো তারা করেছে ঈশ্বরের বাধ্য হয়ে করেছে বলে প্রকাশ পায়।